বন বাদারে পাখ পাখালে গাইছে কি তা জানো, আল্লাহ নামের তসবি জপে তোমরা কি তা মানো, জানতে যদি চাও গো তুমি শুধাও কোকিলটাকে, কুহু কুহু নয় রে সে তো আল্লাহ নাম ডাকে। আমাদের দেশে অনেক দল আছে, অনেক দল আমাদের দেশে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি, খেলাফতে আন্দোলন, খেলাফতে মজলিস, ইসলামী ঐক্য জোট, শাসনতন্ত্র, বাকশাল, কমিউনিস্ট পার্টি, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, জামাত ইসলাম, ছাত্র শিবির। আমাদের দেশে যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলে তাদের সিনা আছে, ফুরফুরা আছে, চরমনা আছে, মানিকগঞ্জ আছে, আটরসি আছে, চন্দ্রপাড়া আছে, তারপরে মেদিনীপুর আছে, সুরেশ্বর আছে, কওমি আছে, আলিয়া আছে, তারপরে গোলটুপি আছে, লম্বা টুপি আছে। হ্যাঁ, আমাদের দেশে মেলাদের মধ্যে দাঁড়ানো আছে, বসা আছে, কেউ বলছে ফরজ নামাজের পরে মোনাজাত করা হারাম, আবার কেউ বলে ওই টাইমই মোনাজাত করা আরাম। আছে নাকি? অনেক দল আছে না আমাদের দেশে? আছে। কিন্তু আল্লাহ পাকের দৃষ্টিতে দুনিয়ার মধ্যে দল হলো মাত্র দুইটা, কয়টা জোরে বল। বল পাইলাম কোথায়? কোরআনে আছে। কোথায় পাইছি? কোরআনের মধ্যে আছে, হিজবুল্লাহ হিজবুল শাইতান, আল্লাহ দল আর শয়তান। এই কথা কে বলেছেন? আল্লাহ। দল দল করে যদি কথা বলি আমার এক গ্রুপ নাই বলবো যে হুজুরে কোরআন শরীফের মধ্যে ওয়াজের অভাব আছে, আপনি দল দলের ওয়াজ করুন, দল শব্দ শুনি ভালটাই না। এ যদি হয় তাহলে আপনার আলহামদুলিল্লাহ বাদ দেওয়া লাগবে। নামাজ পড়তে গেলে প্রতি রাকাতে আলহামদুলিল্লাহ লাগে কিনা? ওর মধ্যে যারা আওয়ামী লীগ করি, বিএনপি করি, জাতীয় পার্টি করি, অন্য পার্টি করি, এরা এরা নামাজ পড়তে গেলে আলহামদুলিল্লাহ সারা নামাজ পড়ে, তারা নামাজের মধ্যে আলহামদুলিল্লাহর মধ্যে কি বললো জানেনি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন। মাবুদ রে মাবুদ, সেই দলভুক্ত করো যেই দলের উপরে তোমার রহমত বর্ষণ, রহমত বর্ষণ হয়েছে, সেই দলের উপরে আমাদেরকে উঠায় নাও। তুমি ওখানে দল করার জন্য অ্যাপ্লিকেশন করতেছো আল্লাহ দরবারে নামাজের মধ্যে, তাতে কোনো দোষ নাই। মৌলবি সব দলের কথা বলি বুড়ায়, মৌলবি সব দলের কথা বলি, আর তুমি নামাজের মধ্যে কি কই? সেই দলের থেকে আমার হেফাজত করো যেই দলটার উপর তোমার গজব নাজিল হয়েছে, আল্লাহ ওই গজব প্রাপ্ত দল থেকে আমাকে হেফাজত করো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন। অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দল হলো মাত্র দুইটা, এক নম্বরে হিজবুল্লাহ, দুই নম্বরে হিজবুল শয়তান, আল্লাহর দল আর শয়তানের দল। ও বন্ধু রে ও বন্ধু, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দি সেখানে যাইয়া একটা জায়গা দেখতে পাবে, সেই জায়গাটার মধ্যেও দুইটা জায়গা আছে, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। কয়টা? দুইটা। ওই পাশেও দুইটা, এই পাশেও দুইটা, তাহলে তো অঙ্কেও মিল আছে, ঠিক কিনা? একজনের যদি বলে যে ভাই তুই কোন দল করিস, আল্লাহর দল না শয়তানের দল, আল্লাহর দলের কথা বলতে আমরা বলি একটু আসতে করিস, এগুলো আসতে বলিস পুলিশ থাকতে পারে, যেই আল্লাহ তোর অক্সিজেনের মালিক, এখনই অক্সিজেনটা বন্ধ করে দেবে তুই মরে যাবি, যার হাতে তোর জীবন মর, বুক ফুলিয়ে বলা যায় না আমি আল্লাহর দল করি, কথা বলতে সাহস পাই না। দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি বাংলাদেশ, দল কয়টা? দুইটা। অবন্ধু ভয় করি কার? ভয় করি রবের, ভয় করি কিন্তু রবের ভয় আমার কলিজার মধ্যে নাই, দুনিয়ার মধ্যে যে যত রবের ভয় ঢুকাবে দুনিয়ার কোনো কিছুই তাকে ভয় স্পর্শ করতে পারবে না। আর যে লোকটা দুনিয়ার ভয় তার কলিজার মধ্যে বদ্ধমূল করে নিয়েছে, এই লোকটা যতই বলি বলে যে আমি আল্লাহরে ভয় করি, আল্লাহরে ভয় করি, তুমি মিথ্যাবাদী মিথ্যাবাদী মিথ্যাবাদী। কি দুনিয়ার মানুষকে ভয় পায়? ও লোক যদি বলে যে আমি আল্লাহর ভয় আল্লাহর ভয় পাই, তুমি সুরা সুরা তুমি মিথ্যে কথা বলছো। আর যে লোক দুনিয়ার কোনো কিছু, একটা র্যাবের ভয় হলো, একটা র্যাবের ভয় হলো, অবন্ধু ক্রস ফায়ার অথবা
আপনার ক্রস ফায়ার অথবা তাকে মৃত্যুদণ্ড, কিন্তু রবের ভয় হলো জাহান্নাম পর্যন্ত। কথা ঠিক কিনা ধরে বন্ধুরে, আজকে আমার কথাটা আমি মুখ ফুলিয়ে বলতে পারি না, আমি আল্লাহর দল করি, এই কথাটা বলবার মতো সর্বসাধারণ নাই, যদিও মুখটা বন্ধ রাখি আমি ফাই নিলাম যাবে না, এই জন্য আমি একটু আসতে বলি, এই জন্য আমার যেন অসুবিধা না হয় এই জন্য একটু আসতে বললাম, ঠিক আছে, কিন্তু তোমাকে তো মারা লাগবেই দুধু, একদিন না তোমাকে মরাই লাগবে। ও বন্ধু, কত মানুষ যতই তুমি মাসার নিচে থাকো না কেন, লুকিয়ে থাকো না কেন, আর যাই তোমার কাছে আসবে, ইজা যা জালুহুম লা ইস্তাগিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমু, যখন তোমার আজল আসবে, যখন তোমার মরণ আসবে, একটা সেকেন্ডও তোমাকে সময় দিবে না, একটা কদমও তোমাকে সামনে বাচ্চা দেবে না, মরে যখন যাওয়াই লাগবে, কেউ কলিজা বসে মরে, কেউ ফ্যাসা বসে মরে, কেউ বা ক্যান্সার হয়ে মরে, কেউ বা ঘাউ হয়ে মরে, কেউ বা কুত্তার মতো মরে, কেউ চাকার তলে মরে। ও বন্ধু রে, তো হক কথা বলি, আল্লাহর কথা বলি, মরার মধ্যে রসটা কোথায়? মরা তো তোমার লাগবে না, লাগবে আমার ভাইয়া দল কয়টা? এখন যদি বলা হয় তুমি কোন দল করো, আল্লাহর দল না শয়তানের দল, আমি আল্লাহর দলও করি নি শয়তানের দল করি, তা কোন দল করিস তুমি? স্বতন্ত্র কোন দল করে? স্বতন্ত্র, স্বতন্ত্র তাহলে বলো ওই কাছে ওই জান্নাত আর জাহান্নামের মাঝপথে, ওখানে আবার একটা টিন সেট করছে, ফেরেশতা করে যেখানে আর একটা জায়গা বানো, ওপাশে স্বতন্ত্র আর একটা দল আছে, কথা ঠিক কিনা বলো? তা যখন নাই তাহলে এই দুয়ের একের মধ্যে থাকতেই হবে, ভাই আল্লাহ নাই সাহেব, যে আল্লাহ দল করে না ওই লোকটা কার দল করে? সে নিজেই বালিশের উপর মাথা রেখে নিজে নিজেই ফতোয়া দিয়ে দিজ্ঞা, তারে আমরা কি বলতে যাবো মৌলভী মানুষ? তবে একটা কথা, সেটা হলো আজকে এখানে আমি আসছি কেন, আমার একটু কষ্ট করে আসার কি প্রয়োজন, আপনি এখানে আসছেন কেন, ওয়াজ দেওয়া হয়েছে কেন? বন্ধু রে, এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে ওয়াজ দিল কেন? আমি এখানে ওয়াজ করতে আসলাম কেন, আপনি আসলেন কেন? আপনারও কম কষ্ট না শ্রোতাদেরও, সারাটা দিন পরিশ্রমী মানুষ, কেউ মাঠে কেউ ঘাটে, কেউ বা বিল বাউরে অফিসে আদালতে, শিক্ষা প্রতিষ্ঠানে, কেউ বা দোকানপাটে, আবার কেউ ভ্যান চালাইছে, রিক্সা নসিমন করি মন আলম সাধু গ্রাম বাংলার অটো, এইগুলো চালাই চলে রাতের বেলা খানা খেয়ে শুয়ে পড়লে শরীরটা আরাম লাগতো, ওই আরামকে হারাম করে আপনি এসেছেন কেন? মাদ্রাসা কেন, মসজিদ কেন, দাড়ি কেন, টুপি কেন, নামাজ কেন, রোজা কেন, হজ কেন, জাকাত কেন, তাহাজ্জুদ কেন, আওয়াজ কেন, সালাত এরশাদ কেন, তেলাওয়াত কেন, জিকির আজকার কেন, ও বন্ধু কুরবানি কেন, দাদুরে জাকাত ফিত্র কেন, ওরে সুদ ঘুষ খাব না কেন, এ মা বাবাকে কষ্ট দিব না কেন, বেপর্দায় চলব না কেন, আর গান বাজনা শুনব না কেন, আশিক খান, মনির খান, পাগল বাসু, আয়ুব বাসু, মোতাজ নার্গিস, কলোজা, অন্তারকা, সালমা, যাত্রা ফাত্রা, ইশার গান, বিশার গান, কবি গান, গাজির গান শুনব না কেন, ও বন্ধুরে আর খেলবো না কেন, দুধের মধ্যে পানি দিয়ে বাজারে বিক্রি করবো না কেন, গিবত শিকায়ত করবো না কেন, অহংকার করবো না কেন, ও বন্ধু এই সমস্ত করবো না কেন, এই সমস্ত কেনর একটাই জবাব, একটাই জবাব, জাহান্নামে যেতে পারবো না, আল্লাহর জান্নাতে যাব। এই মিথ্যে কথা কইলাম? এত বেশি কিছু চলতে হবে কেন? এত বেশি কিছু চলতে হবে কেন? কেনর জবাবটা কি আমি খালি বুঝছি না, আপনারা বুঝছেন? এখানে আপনি আসছেন কেন? জান্নাতে যেতে পারবো, জাহান্নামে যেতে পারবো না, বেস্টে যাবো নাকি? আর কোনো জবাব জানা থাকলে কোনো উস্তাদজি বলবেন, পদধুলি চুম্বন করবো আপনার, আর কোনো জবাব নাই? সুদ খাবো না কেন, ঘুষ খাবো না কেন, করকে ঠকাবো না কেন, সরকারি সম্পদ লুণ্ঠন করবো না কেন, মিথ্যে ভাউচার করবো না কেন, এই সব কেন জবাব, বেস্টে যাবো। সব কেন জবাব হলে কোথায় যাবো? বেহিস্তে যাবো, তাছাড়া কোনো কারণ নাই। এখন এই বেহেস্তে যাওয়াটা কি সহজ নাকি দোজকে যাওয়া সহজ? আমি এর আগে আউট করে দিয়েছি প্রশ্নের জবাব, বেহেস্তে যাওয়া সহজ না দোজকে যাওয়া সহজ, দাদা বলেন তো?
যদিও 15-16 বছর আগে আউট করে দিয়েছিলাম, এই প্রশ্নের জবাব আজও কিছু লোক ফেল করছে। আজও কিছু লোক একটা গ্রুপের পাস হয়েছে, একটা গ্রুপ ফেল করছে, আর বেশি চালাক যারা তারা উত্তর দেয় নাই, তারা চিন্তা করছে একটা ব্যবস্থা হবে নি, কি করতে যাওয়া সহজ না দুজনকে যাওয়া সহজ। আমি আপনাদের সবাইকে পাস করানোর জন্য আমি অ্যান্সারটা দিয়ে দিলে হয়ে যাবে, কিন্তু না আপনাদেরকে দিয়ে বলাবো আমি। আচ্ছা, আমার মূল প্রশ্ন হলো বেহেস্টে যাওয়া সহজ নাকি দোজখে যাওয়া সহজ? এখন এইটাকে বোঝার জন্য, সহজ করার জন্য আপনাদেরকে ছোট ছোট কয়েকটা প্রশ্ন করি। বলেন তো, ওয়াজ করা সহজ না ভুল ধরা সহজ? এই তো উত্তর সঠিক হয়েছে, 100-100 মার্ক পাবেন। অনেক লোক আছে ওয়াজ করতে পারে না কিন্তু ভুল ধরার জন্য। আচ্ছা বলেন তো, শিক্ষিত হওয়া সহজ না অশিক্ষিত হওয়া? যেকোনো লোকে মুছতে পারে, ঠিক কিনা যেন বলে এক শ্রেণীর লোক আছে লিখতে পারে না, মুসার জম জমের মুছতে পারে, মুছতে সারা মুসা পারে। আর একটা কথা বলি, প্রথম প্রশ্ন মনে রাখেন, ঢাকা গুলশান বনানী ধানমন্ডি বাড়িধারা বসুন্ধরা এই সমস্ত জায়গায় 10 তলা বিল্ডিং করে বয় বাবুস্তি চাকর চাকরানি গাড়ি ড্রাইভার ইন্ডাস্ট্রিজের মালিক হওয়া সহজ নাকি ফুটো থাল নিয়ে কমলাপুর স্টেশনে ভিক্ষে করে বানানো সহজ? আমার প্রথম প্রশ্নের জবাবটা মনে রেখেন, প্রথম প্রশ্নটাকে আসান করার জন্য আমি এই প্রশ্নগুলো করতেছি। আরও একটা বলবো, ভোর রাতে যখন মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, লেকটা লাঠি মেরে যদি গোসল ফরজ থাকে কনকনে শীতের মধ্যে গোসল কইরা ওযু কইরা, ও বন্ধু মসজিদে জামাতে শরীক হওয়া সহজ নাকি লেপের মধ্যে কুত্তা মুলা দিয়ে থাকা সহজ? কুত্তামুলা বলে আমাদের গোলমার এলাকায় যে ভাষা সেটা বলতে, সত আজান বেশি শুনবে তত মুড়ায়, খালি মুড়ায় এরকম কুত্তামুলা। তো যিনি সহজ আমল করতেছে ওনার জন্য তো বেহেস্তের হুরগুলো পাগল হয়ে যাইতেছে, সহজ আমল করতেছে। আর একটা কথা বলি, ডাব গাছের নিয়ামত উপরে না নিচে? কথা বল, কথা বল, মূল আলোচনা চলে আসছি বিরা, এই তো এই আবর্জনাটুক সারানো হয়ে গেলে ঢুকে পড়তেছে ইনশা। আচ্ছা বলেন তো, ডাব গাছের নিয়ামত কোথায় থাকে, উপরে না নিচে? ওইটা খাইতে গেলে ঘাম টাম বেরোয় তো, ও বুক কষ্ট একটু উঠে যায়, দেখবেন কালকে যাইয়ে উঠতে কতটুকু কষ্ট লাগে, উঠা সহজ না পড়া সহজ? হ্যাঁ পড়া সহজ। এবার বলেন তো, জান্নাতটা উপরে না নিচে? অনুমান কেউ বললেন না, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে দেখেছি সাত্তাবক আসমানের শেষ আসমানটা হলো জান্নাতের ফ্লোর, আর আরশে আজিম হলো জান্নাতের ছাদ। জোরে কোন সুবহানাল্লাহ, জাহান্নাম কোন দিকে? নিচে, জাহান্নাম তলদেশে। এবার বলেন তো, উঠা সহজ না পড়া সহজ? পড়া সহজ, এই তো বাস করছে। আরো যদি একটা উদাহরণ দেই, মধুমতি তো বেশি দূরে না, উজানের দিকে জান্নাত, কোন দিকে ধরে বলে? ভাটির দিকে জাহান্নাম, উজানের দিকে। জীবনে কেউ কোনো কর্ম ছাড়া জীবনে উজানের দিকে কেউ যেতে কিছু না কিছু করাই লাগবে, কি ওই ভাই ছাড়া না লাগবে, তাহলে গুণ টানা লাগবে, আর নাইলে বাদাম টানানো লাগবে। কিছু না করে আজ পর্যন্ত কেউ উজানের দেশে যাইতে পারে নাই, কিন্তু ভাটির দেশে যাইতে হলে কিছুই লাগে না বন্ধু, শুধুমাত্র ডান বগলের নিচে একটা হাইল ধরবেন, হাইল বলে না কোথায় হাইল, এটা বৈঠা খালি দিক ঠিক রাখার জন্য। অন্ধরে সুজায় একদিন আপনি ভাটির দেশে পৌঁছে যাবেন, এক বৈঠা পানিও আপনার টানা লাগবে না, কথা ঠিক কিনা? তো যদি কোনো ব্যক্তি জাহান্নামে যেতে চান, আমি জামাল হুজুর বলে দিয়ে গেলাম, কোনো আমল করা লাগবে না, আপনি শুধুমাত্র বসে থাকবেন, আপনি কিছু করবেন না, হাতা কাতা ছেড়ে দেবেন, একদিন আপনি সোজা জাহান্নামে চলে যাবে, কিচ্ছু করা লাগবে না।
কিন্তু জান্নাতে যাইতে হলে কনকনে শীতের মধ্যে ওযু করা লাগে, জান্নাতে যাইতে হলে জিহাদ করা লাগে, জান্নাতে যাইতে হলে গলা কাটা লাগে। পরে জান্নাতে যাওয়া কত সহজ গো, আমার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারে হারে টের পেয়েছে বন্ধুরে আমার, কোনো অন্যায় করেনি জীবনেও, কোনো দিন কোনো অন্যায় করেনি। উহুদের ময়দানে দন্দার মোবারক শহীদ হয়ে গেল, মাথার মধ্যে লোহার করে ঢুকে গেল, অবন্ধু তাই বেড়ে জমিন গঞ্জিত হয়ে গেল। জান্নাতে যাওয়ার কত সহজ, আমার নবীর জন্য যদি এতটা কঠিন হয় তাহলে আপনার আমার জন্য কতটা সহজ। শুধু তাই না, শুধু তাই না, জাতীয় সংসদ ভবনে দাদুরে আমার নবী এবং তার সমস্ত দলবলদের বিরুদ্ধে তিনটা আইন পাশ হয়ে গেল। কয়টা আইন জনে কম? ইজিয়াম গুরু বিদাল্লাযীনা কাফারু লিসমিতু গাওয়াত দুলুক আও ইখরিজুক ওয়াম গুরুন ওয়াম গুরুল্লাহ আল্লাহু খাইরুল মাকিরি। আবার বন্ধু সংসদ ভবন এই যে কিন্তু মাত্র বৌদ্ধের মিটিং এ না, কিষেনগার মিটিং এ না, আর জনগণদের মিটিং এর মধ্যে না, দারুণ দোয়া। তখন জাতীয় সংসদ ভবন এইখানে বিল পাস হয়েছে, এক নম্বরে মোহাম্মদ সাল্লাল্লাহু আগে একটা বিল পাস করেছিলাম, সে বিলে কোনো কাজ হলো না, আগে একটা পাস করছিল। ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লি হাযাল কুরআন, এ কাফেররা যখন বলল খবরদার মুহাম্মাদের কোরআন শোনা যাবে না, 44 ধারা জারি করলো, কোরআন শোনা যাবে ও গুরুত্ব আজও আছে 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 ওরে আল্লাহ, অন্য ওয়াজ শহীদ হও না যে কোরআনের তে ওয়াজ করো, কোরআনের ওয়াজটা কেন করতে দেয় না জানে? ওই কোরআনের মধ্যে একটা আয়াত আছে, বলবো? আমি তো আল্লাহর পক্ষ থেকে আছি, আমি যদি না বলি বলবে কিনা? ইনশাআল্লাহ। প্রত্যেকটা পয়গম্বরের একটা স্লোগান ছিল, সেটা হলো আলা ইলাহুল খালক আল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি করেছেন যিনি, আইন চলবে দিনার, পৃথিবীতে কোনো মানুষের আইন চলবে না। এর সবকটা পয়গম্বরের এই স্লোগান ছিল, আর পিটান যত পয়গম্বর খাইছে এই একটা কথার কারণে খাইছে, নামাজের কারণে পিটান খায় নাই। যদি নামাজের কারণে পিটান খাইতো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে হেল বলে দিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতে তো তুমি ভালো ছেলে, তুমি তো খুব ভালো সভ্য নম্র আমানতদার সিদ্দিক, তুমি তো সত্যবাদী, তুমি তো ভালো ছেলে, তোমার বংশ পরিচয় বড়, সাংঘাতিক মেনে নেওয়ার মতো অসুবিধে তো নাই, কোনো দিক দিয়ে অসুবিধা নাই, বাজান রে তুমি যদি আল্লাহ আল্লাহ করবার চাও, যে কিরাজ করতে চাও, যদি তোমার উপরে কিছু নাজিল হয় সেগুলো যদি তেলাওয়াত করতে চাও, সেই জন্য যদি কোনো জায়গার দরকার হয় তাহলে পরা আমাকে বলো, আমি জাতীয় মন থেকে আমি কয়েকটা মূর্তি নিজের হাতে সরাই দিয়া ওইখানে তোমার খানকা শরীফ বানায় দিব, এইখানে বসে বসে আল্লাহ আল্লাহ করবা জীবনে। আমি আবু জেহেল তো দূরের কথা, এ শত্রু মনোভাব নিয়ে একটা মশা যদি তোমার গায়ে পড়ে আমি আবু জেহেল বুঝে দেব। খালি ওই কথাটা বলবা না, কোন কথা? ওই কথাটা বলবা না, কারণ ওই কথা বললে আমার সিংহাসনের উপর চাকি লাগে, কারণ দেশ চলাচ্ছি আমি, দেশ চালাচ্ছি আমার আইনে দেশ চলছে, এখানে আবার কার কথা কও তুমি? ওই কথাটাই মুসা নবীর সাথে বাঁচছিল, ফিরাউন যখন বলল যে আনা রব্বুকুম আলা আনা খালিকুল আলা, এই রবের মানেই কি বুঝি না ভাই? আরে রব, এই জন্য রুহের জগতে আল্লাহ পাক ওই প্রশ্নটাই করছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কি কোনো রুহু কথা বলেনি, সেদিনও দুষ্টামি করতেছিলাম আমরা, একজন রব বলে আল্লাহকে মেনে নিতে অনেক সময় লাগতেছিল, হঠাৎ করে একটা রুহু কথা বলল, এই সমস্ত লাখো কোটি রুহুর ভিতরে একটা রুহু বলল, বালা কলু বালা, নিশ্চিত আপনি আমার রব, আপনি আমার সব জরিগর সুবাহান। সেই রুহুটা ছিল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ রুহু। এরপরে সমস্ত পয়গম্বরদের রুহু বলল, বালা আপনি আমাদের রব। এরপরে আমরা যারা ছিলাম ভাই নমরুদ কারণ ফিরাউন আবু জাহেল উতবা সাহেবা, আমরা যারা আওয়ামী বিএনপি জাতীয় পার্টি খিলাফতে আন্দোলন খিলাফতে মজলিস ইসলামী ঐক্য শাসনতন্ত্র বাক্স কমিউনিস্ট পার্টি জাতীয় পার্টি
আর কাসপাকি জামাতে ইসলাম ছাত্রজীবী সবাই মিলে বলছিলাম বালা আপনি আমাদের রব, জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে ঠিক আছে, কেমন মারা মানলে তুমি ওই দিন? কিন্তু আল্লাহ পাক জানতেন যে আমি ওই দিন, তিনি বলতে পারতেন আনা খালিকুল, যিনি বলতে পারতেন আলাস্তুবি রব্বিকুম, না বলে আলাস্তুবি খালিকুন, আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই, এই কথাটা তিনি বলতে পারতেন, তা না বলে রবের কথা এর জন্য বলছেন। আল্লাহ পাক আগে পিছিয়ে সব খবরই কিনার জানা আছে, তিনি জানেন পৃথিবীতে কি আমার পর্যন্ত কোনো ব্যক্তি সৃষ্টিকর্তার দাবি করবে না, দাবি করবে শুধুমাত্র রবের দাবি। কিসের দাবি করে কোন সৃষ্টিকর্তার দাবি? কোনো চেষ্টা করলি বক্সিং খাইয়ে মর, যেমন আজকে যদি এখানে মাহবিল হচ্ছে, আমাদের যদি একজন সৃষ্টিকর্তা থাকতো উনি কোথায় থাকতেন? ঢাকা কোথায় থাকতো? আর কথা হয় রাজধানীতে থাকতো। আমাদের সৃষ্টিকর্তা বাংলাদেশে যদি একজন থাকতো কোনো কথা রাজধানী থাকতো? তো আমরা বলতাম যে ম্যাগ হয়েছে, এ সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা ম্যাগ হয়েছে, ওয়াজ মাহফিলের অসুবিধা হবে, তাড়াতাড়ি ঢাকা আপনার নাকশি ভাঙিয়ে ফেলা জানি। আল্লাহ পাক জানতেন যে সৃষ্টিকর্তার দাবি করি কেউ নাক বাঙ্গা খাতি যাবে না কেউ, তবে রবের দাবি করবে। এবার আসেন রব মানে কি, আপনি ডিকশনারি দেখেন, লুগাত দেখেন, যত জায়গায় আপনার তার ভিতরে অনেকগুলো রবের অনেক অর্থ করছে, তার মধ্যে একটা আছে পালনকর্তা, মনে রাখার চেষ্টা করেন। একটা হলো, একটা মানে কি পালনকর্তা, একটা মানে হলো জিজিকদাতা, আর একটা মানে হলো আপনার আপনার আর একটা অর্থ হলো তার বিধানদাতা। বিধান মানে কি? বিধান মানে আইন। এখন আইনদাতা কি আল্লাহর মানতে পারছেন? আচ্ছা আজকের এই মাহফিলের মধ্যে যদি আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কোনো মাহবুদ নাই, কিন্তু আমি যদি বলি যে আল্লাহ বাদে কোনো মাহবুদ আছে, তাহলে আমার ওয়াজকে শুনবে? আল্লাহ বাদে হায়াতদাতা আছে, শুনবে? আল্লাহ বাদে মরণদাতা আছে, মানবে? কেউ তে কাটিয়ে মার দিয়ে ছেড়ে দেবে, হুজুর তে কাটিয়ে মারি বসে ডাইন পাশের চোখ খুঁজে দেবে, বাম হাত কেটে দেবে, ডাইন পাও কেটে দেবে। আর যদি তে কেটে শাস্তি চায়, তাহলে আর একটা কায়দা আছে, ডাইন পাশের ভুরু অর্ধেক টুক শাসিয়ে দেবে, বাম পাশের মোষ অর্ধেক টুক, আর দাড়ি ভাগ করে ডাইন পাশের অর্ধেক, এটা হলো তে কেটে শাসা। শালার হুজুর তোর ওয়াজ তো করাই দিন, হ্যাঁ আল্লাহ আমাদের রিজিক দাতা আছে, তাহলে এইটুক কইলে যদি তোমার গরম হয়ে যায় কি ভালো, আল্লাহ বাদে মানুষকে আইন দাতা বানাইলা শাসা, তোমার কি গতর কাঁপলো না, তোমার দিন কাঁপলো না, অন্তর কাঁপলো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়ুকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই আয়াতটা যেদিন পাইলাম দাদুরে, সেই দিন দাড়ি পাইকা গেছে ও বন্ধু, সেই দিন মাথার চুল পাইকা গেছে, চিন্তা করলো আল্লাহ পেস্তে যাওয়ার কোনো উপায় দেখি না, এদেশের মানুষ কোন পথে, আর তুমি বলে সুখী, আর এরা গেছে কোন দিকে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অনেকে বলো হুজুর একটু নামাজের ওয়াজ করেন, আমি বলবো যে নামাজ ওয়াজ করে ফেলবো কি দাদু রে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীন, হায় হায় হায়, যে ব্যক্তি আল্লাহর আইন বাদ দিয়া মানুষের তৈরি করা কোনো আইনকে খালি তালাশ করলো, তালাশ করলো, ইয়াবতাগি মানে তালাশ করা, প্র্যাকটিক্যালি কিভাবে দেখাবো আপনাদেরকে, এই যে হলো আল্লাহর আইন, এই আল্লাহর আইনের মধ্যে অর্থনীতির কথা আল্লাহ পাক বলেছেন। কিসের কথা করে কন? অর্থনীতির কথা আল্লাহ বলেছেন। এখন উনি আবার এইটা তো দেখছে যে এখানে অর্থনীতির কথা আছে, দেখি কার্ল মার্ক্স অর্থনীতি সম্বন্ধে কি বই দিয়েছে। এটাকে বলে হলো তালাশ করা, এটা বলে কি? আমার আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন যে ব্যক্তি তালাশ করলো, মাইনে দিছে তা না, খালি কি করছে তালাশ করছে, দেখি কি বলিয়েছে, তাতেই আল্লাহ পাক ওই লোকটার উপর এত রেগে যায় যে আমারটা কি যথেষ্ট নয় যে আর একটা দেখতে হলো। তোমার দাড়ি কবুল হবে না, তোমার টুপি কবুল হবে না, তোমার তাহাজ্জুদ কবুল হবে না, তোমার নামাজ কবুল হবে না, তোমার কাতার যতই সোজা করে নামাজ পড়ো কার তোমার নামাজ হবে না, তোমার কুরবানি হবে না, তোমার হজ হবে না, লক্ষ লক্ষ টাকার হজ তোমার কবুল হবে না।
আল্লাহর আইন বাদ দিয়া যদি কিছু তালাশ করলেই যদি আমার আমল বরবাদ হয়ে যায়, নামাজের ওয়াজ করে কি করবো রে চাষা? নামাজের ওয়াজ করে আর কোনো লাভ নাই, কারণ যত সুন্দর করে নামাজ পড়ে নামাজ হবে না। যতক্ষণ পর্যন্ত এই জমিনে প্রতি ইঞ্চি মাটি আল্লাহর আইনে চলবে, এই সরকারের যদি তুমি সদস্য হতে না পারো, ও বন্ধু ততক্ষণ চিন্তা দিয়ে লাভ নাই। আমি কোরআনের আরো একাধিক দলিল দিয়ে দেখাই দেবো। বন্ধুরে আপনার স্লোগান থাকতে হবে সৃষ্টি করেছেন যিনি, আইন চলবে যিনার, পৃথিবীতে কোনো মানুষের আইন চলবে না। যতক্ষণ আপনি এই স্লোগানের সদস্য না হতে পারবেন, আমি সত্য মৌলবি বলে দিলাম, চ্যালেঞ্জ ঘোষণা করলাম, একটা চিন্তা দিয়ে কোনো লাভ কিসের? নামাজের ওয়াজ করবি আর নামাজের ওয়াজ হয়ে গেছে কিচ্ছু না, দাড়ি টুপি তার। আর যেখানে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষ তো তালাশ করলেই থাকে না, আর এখন আল্লাহটা তো লাঠি দিয়ে ফেলে দিছি আমরা, আল্লাহটা তো এরপরে কি করছি? আমার নির্বাচন, আমার ইলেকশন, আমার ভোট, আমার নোট, আমার ঘুম জাগা, আমার চা খাওয়ানি, আমার রাত জাগানি, আমার পোস্টার লাগানি, আমার মিছিল, আমার মিটিং, সব চলছে মানুষের আইন কিস্টাবলিশ করার জন্য। কথা ঠিক না? ও দুদু এইবার মিলে দেখো গে কোন জায়গা আছে আমল তোমার। আল্লাহটা বাদ দিয়ে অন্যটা তালাশ করলেই ঠায় না, আল্লাহটা বাদ দিয়ে অন্যটা তালাশ করলেই থাকে না। আর আপনি যদি আল্লাহটা বাদ দিয়ে কি ভুজি লাগি, আমার দাদা রে কষ্ট পাইয়েন না, কি ওয়াজ কর্ম, বুড়া হয়ে গেছি আমার ভাইরা ছোট্টবেলা থেকে। তবে একটা কথা মনে মনে ভাবতে পারেন, আমাকে এখানে সঙ্গীত গাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে, আমার ছোট্টবেলায় আমি ওয়াজ করেছি, তো একটা ডাবের যেহেতু মান কমে না, ডাবের ডাব ডাবের মান কমে না, ছোট্টবেলায় যখনই কষি ডাবটা আপনি বাজারে উঠাবেন কষি ডাব, তখন ওই ডাবের পানিটা একটু লবণাক্ত থাকে, কথা ঠিক না? এমনি লবণ লবণ না, বেশি মজা না, কিন্তু উপকারিতা আছে বলেই ওর একটা ডাব বাজারে উঠালে 20 টাকা বিক্রি হবে। কত টাকা ধরে বলেন? 20 টাকা। আচ্ছা কয়েকদিন পরে যখন আচার মধ্যে নারকেলের আচার বলে না মালই বলে, নারকেলের আচার ভিতরে নারকেলের আচার মধ্যে যখন একটু নেউতি হয়, ওই যে নেউতি নাকি সার হয়, সরবত সরবত ভাব হয়, তখন কিন্তু পানিটা আবার একটু মিষ্টি হয়ে দাঁড়ায়, তাই না? হে এখন যদি এই ডাবটা বাজারে উঠার তাহলেও 20 টাকায় বিক্রি হবে। কয়েকদিন পরে দেখবেন পানিটা নষ্ট হয়ে গেছে, তবে ভিতরে মাল পয়দা হয়েছে, সেটার নাম হলো নারিকেল। সেটার নাম কি? ভিতরে নারিকেল যখন হয় তখন পানি কি আর আসে? পানি নষ্ট হয়ে গেছে না, এ পানি খাওয়ার যোগ্য আছে? এখনো বাজারে উঠালে 20 টাকায় বিক্রি হবে, কথা ঠিক না? বিক্রি করবে ওই জোড়া 40 টাকায় বিক্রি হবে, তাহলে ওর কষি বয়সের থেকে বুড়ো পর্যন্ত দাম কখনো জান্নাতে যাওয়ার কত সহজ। হারে হারে টের পেয়েছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নতুন বিবাহিত স্ত্রী রাতারাত বিধবা হয়েছে জান্নাত পাওয়ার জন্য, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটা বের করে উহুদের ময়দানে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা কলিজাটা বের করে দাঁতের উপরে রেখে সিবাই সিবাই ঢেলেছিল, এর কলিজা ওয়াকফ করে দিয়ে জান্নাত পেয়েছে হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আমার মা বোনেরা, তোমরা তো বড় সুন্দর সময় দুনিয়ার মধ্যে এসেছ, কিন্তু এমন একটা সময় ছিল যেই সময় আল্লাহর দিন মেনে নিয়ে জমিনের মধ্যে চলা বড় কঠিন ছিল, কথা ঠিক কিনা দরকার? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হায় হায় জীবনটা দিয়ে দিন আপনার জান্নাতের সদস্য হয়ে গেছে। যদি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রিমান্ডের পর রিমান্ড, ও বন্ধু চাবুকের পর চাবুক, এরপরে তাকে আপনার পিঠের চামড়া উঠে গেছে, এরপরে আপনার উটের লেজের সঙ্গে বেঁধে দিয়ে উট দামড়াইতে থাকলো, এরপরে আপনার এই চর্মবিহীন বডিটা আপনার রীতিমতো ক্ষতবিক্ষত হয়ে যেতে লাগলো, এরপর ও তাকে ফুটন্ত বালির উপরে চিৎ করে সবাইয়া পাথর চাপা দিয়ে এত বড় কষ্ট দিতে হয়েছে, আর এত কষ্ট করার পরে জান্নাতি হওয়া লেগেছে। বন্ধুরা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরে জ্বলন্ত কয়লার মধ্যে চিৎ করে শোয়া দেওয়া হয়েছে, জান্নাতে যাওয়া কত সহজ,
এই মহাপুরুষ যেরকম হারে হারে বের হয়েছে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিয়েছে, নামাজে রক্ত হয়ে গেছে। হায় হায় আল্লাহকে ডেকে বলে মারুন, হাত বান্দা মাও বান্দা আমি কেমনে নামাজ পড়বো? রীতিমতো আপনার বলতেছে মাহবুব ভাই, দিলে দিলে তোমাকে একটা সিজদা দিব গো মাওলা। ও মাওলা আমার সিজদা কবুল করে নিও, আমি তো আজকে সিজদা দিতে পারলাম না। সাথে সাথে বৃষ্টি সময় কত সহজ। এক শ্রেণীর লোক বয়ানের মধ্যে কুনাকুনি বেসতে উঠে দিতেছে, কেমদের মাঝে এই হুজুরদের, এই হুজুরদের খবর আছে কুনাকুনি বেষ্ট। আমি বলতেছিলাম দাদুরি, এই যে কষ্টটা তাদের করানো, এটা কোনো অন্য কোনো কারণে না, এটা ছিল আপনার, যেমন আপনার শুনছেন যে এজিদ হুসাইনকে মারছে, মারানে কথা কন কথা কন, এইটার মূল কারণটা কি? এজিদ কি একেবারে এরকমের কাট্টা কাফেরও ছিল না, তার মুখ জোড়া দাঁড়িও ছিল। আমি কথাটা যদি আমার এই মুহূর্তে আমার দলিল জানা নেই, তবে আমার এক উস্তাদকে বলতে শুনেছিলাম, উনি 30 পারা কোরআনের হাফেজ ছিল, জাতীয় মসজিদের ইমাম ছিল। আমি আগে তো কাফের চিন্তাম না, আমি আগে কাফের চিন্তা, আমি মনে করতাম যে কাফেরের বোধহয় আলাদা দুটি ফালি খাওয়ার মতো দুটি দাঁত থাকে। হ্যাঁ, ও দেখতি বোধহয় কিরকম, একবার পুবু বাড়ি বেড়াতে গেছি, গেলে পরে বলতেছে ওই পাড়া গুন্ড ধরা পড়ছে। তো গুন্ড কি জিনিস দেখার খুব কিউরিয়াসিটি, আমি দৌড়ে গেছি, যাই দেখি মানুষ ভাই দেবে, ও বাবা এর নাম গুন্ড। আর এই কাফির আমি চিন্তা না, এখন এত বছর পরে এসে কাফের চিন্তি, কাফের মানে হাজি সাহ, কাফের মানে কথা কন কথা কন, কাফের মানে আল হাজ আবু জাহেল। ও বন্ধু আবু জাহেল এত বড় হজ করেছে, এত বেশি হজ করেছে দুনিয়ার মধ্যে, ওই লোকটা আপনার হজ করতে করতে, কারণ তার হজের জন্য পারমিশন নেওয়া লাগতো না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজের জন্য পারমিশন নেওয়া লাগতো। নবীজি তো এত হজ করতে পারে নাই, আবু জাহেল যে পরিমাণে হজ করছে। আমার বন্ধুরি এই জন্য বলতেছিলাম দাদুরি, দাড়ি ছিল তাদেরও ছিল, কিন্তু ঘটনা হলো এই যখনই বলছে আল্লাহ আল্লাহ হলো খালুক বলে আমরু ইনিল হোক ইল্লা লিল্লাহ, দাদুরে এই কথাটা বলাইছিল শাস্তি পাবার মূল কারণ। ওয়াই জিয়াম করবি কাল্লা জিনা কাফারু নিউস মিতু কা ও ইয়াক তোলো কা আউ ইয়াকে আউ ইকরি জু কা ওয়াইম করু না ওয়াইম করুল্লাহ আল্লাহ হুকাইরুল মা কিরি। এক নম্বর আইন হল ও বন্ধু মোহাম্মদ সাল্লাম এবং তার যারা সঙ্গী সাথী আছে তাদের বিরুদ্ধে তিনটা আইন পাশ হলো। তার এক নম্বর আইন হলো নিয়েসমিতা, তার হাতে পায়ে রশি লাগাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত মোমেন ওই ব্যক্তি যে ব্যক্তির সামনে আল্লাহর কথা স্মরণ হলে তার অন্তঃকরণের মধ্যে কেঁপে ওঠে, জেনে বলুন সুবহানাল্লাহ, তার মোমেন ছাড়া বেসতে যাবে না। মোমেন ছাড়া কোন ব্যক্তি কি বেহেসতে, একদম এদিক ওদিক নড়াচড়া করবেন না। আল্লাহ পাক যেভাবে ওয়াজ করতে বলেছেন, যেমন শুনতে বলেছেন, ওই বয়সে করা হয় এবং শোনা হয়, আজকের মাহফিল কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে এখানে বক্তাকে আল্লাহ পাক বলে দিয়েছেন কিভাবে ওয়াজ করতে হবে। কোরআনের মধ্যে এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ কোরআনের মধ্যে দেন নাই। কোরআনের মধ্যে সেট পিপিলিকার থেকে নিয়ে শুরু করে পিঁপড়া, এই একটা পিপিলিকার কথা সুরা নাওলার মধ্যে আল্লাহ পাক বলেছে, এবং পিপিলিকা নামে নামকরণ করে সুরা নাজিল করা আছে। আলম তারা সুরা ওর মধ্যে দেখবেন বড় একটা জন্তু যেটা আপনার হাতি, এই হাতির বর্ণনা আছে, আছে কিনা যেন বলে। গাভীর কথা আছে সুরা বাকারার মধ্যে, গরু দিয়ে গরুর নামে নামকরণ করে এত সুরা নাজিল করা আছে। ওখানে আপনার মৌমাছির নামে নামকরণ করে আপনার সুরা নাজিল করা আছে। এরপরে আপনার এখানে আপনার কোরআন শরীফের ভিতরে কুত্তা আপনার কুকুরের বর্ণনা হচ্ছে সুরা কাহাব। এরপরে আপনার শৃগাল কুত্তা জীব জানোয়ার সব কিছুর কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছে, এমন কোনো বিষয় নাই যা যেটা কোরআনের মধ্যে আল্লাহ বলে নাই। সাড়ে তিন লাখ বডির মধ্যে কি লাগবেন সে কথাগুলো আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিলেন। ও বন্ধু দরবার পিতামাতার হক হুকুক আত্মীয় স্বজনের হক হুকুক সম্পর্কে আল্লাহ কথা বলে দিয়েছেন কোরআনের মধ্যে, ওয়া আবুদুল্লাহ
ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারি জুনুবি ওয়াস সাহিবি বিল জাম্বে অবনিস সাবিল ওয়াবা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা আল্লাহু আকবার বলে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবেশীদের হক হুকুক সম্পর্কে কথা বলেছে আল্লাহর কোরআনের মধ্যে এমন কোন কথা নাই বিবাহ শাদী সম্পর্কে কথা বলেছে ও বন্ধু শুধু নয় তালাক কিভাবে দেবেন তালাক নামে সূরা নাযিল করা আছে বন্ধু রে শুধু তাই নয় এই কোরআন শরীফের মধ্যে আপনার সমনীতির কথা আছে মুনিব নীতির কথা আছে এরপরে আপনার আপনার সমনীতি মুনিব নীতি যুদ্ধ নীতি বন্দী নীতি সন্ধি নীতি ব্যবসা নীতি কৃষি নীতি ও বন্ধু অর্থনীতি এমন কোনো রাষ্ট্রনীতি এমন কোনো বিষয় নাই যেটা কোর্ট কাছারি আইন দুনিয়ার মধ্যে যা কিছু লাগবে ও সব কিছুই এই কোরআনের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন যেটা দিয়ে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার রাষ্ট্র পরিচালনা করতেন জোরে কন্যা সুবহানাল্লাহ দাদুরে আমার নবী বারবার মুনাজাত করতেন সুলতানান নাসির আল্লাহ রাষ্ট্রশক্তি আমাকে দাও এই কথার মানে এই নয় রাষ্ট্রশক্তি নিয়ে তিনি লন্ডনে বাড়ি করবে এই জন্য তিনি রাষ্ট্রশক্তি সান্নাই কেন চেয়েছেন তেনার একটা ছাত্রের কথা বলি আমার নবীর একটা ছাত্রের কথা বলি আমার নবী বলেছেন আনা বুইস্তু মুআল্লিমুন আমাকে আল্লাহ শিক্ষক বানায় দুনিয়ার মধ্যে পাঠাইছে পৃথিবীতে যত রাজা বাচ্চা আছে সমস্ত রাজা বাচ্চারা আমার কাছ থেকে শিখবে কীভাবে রাজনীতি করতে হয় পৃথিবীর সমস্ত সৈনিকেরা আমি রসুলের কাছ থেকে শিখা লাগবে কীভাবে সৈনিকগিরি করা লাগে পৃথিবীর সকল ব্যবসায়ীরা আমি রসুলের কাছ থেকে শিখা লাগবে কীভাবে ব্যবসা করতে হবে কীভাবে জুতা পায়ে দিতে হবে কীভাবে দাঁড়িয়ে রাখতে হবে মাস্ক কাটতে হবে কীভাবে টয়লেটে ঢুকতে হবে কীভাবে স্ত্রীদের সঙ্গে মিলামেশা করতে হবে কীভাবে স্ত্রীর সহবাস করতে হবে দাদুরের সর্ব বিষয়ে আমার নবী সাহাবাদেরকে আপনার শিক্ষা দিয়েছে পানিটা কীভাবে খাবে এটা সে ট্রেনিং দিয়েছে কে আর নবী নবী কি কীভাবে কীভাবে খাইতে হবে পানি কথা বল না এক এক ঢোক নিয়ে শ্বাস একবার ফেলে দেবে আর এক ঢোক নিয়ে আর একবার ফেলবে পরের মাসে যতটুকু লাগে ওই দমে সবটুকু খাইয়ে শেষ করে নবী আমার ডাইন পায়ে জুতা পায়ে দিতেন কেমন মাস্টার বানায় ফাটাইছিল দুনিয়ার মধ্যে জানে আমাদের দেশের কিছু কিছু অজ্ঞতার কারণে কেউ কেউ বলে যে হুজুর মানে সাড়ে তিন ঘটিতে আমাদের বলে একটা জুব্বা বলে একটা টুপি একটা দাড়ি এই নিয়ে বোধ হয় চলে আদর্শ কাজ করছে এক শ্রেণীর বক্তা 80,000 টাকার বক্তা বাংলাদেশে নাম বলবো না নাম না বললে আর বিপদ হবে না ওটা আমার গঠনমূলক আলোচনা 80,000 টাকার বক্তা তার জ্ঞানের পরিধি এতটুকু যে রসুলের মহব্বত হলো সাড়ে তিন হাত বডির মধ্যে যার মাথায় টুপি থাকবে দাঁড়িয়ে থাকবে লম্বা একটা জামা থাকবে হয়ে গেল তার আদর্শ শেষ কথা বলছেন কলিং কুন্তু তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহকে ভালোবাসা বাঁচতে হলে বা আমি আল্লাহর ভালোবাসা পেতে হলে আমার রসুলের এত্তেবা করো এত্তেবা মানে হচ্ছে রসুল ডাইন পায়ে জুতা পায়ে দিতেন আর মাম পায়ে পরে দিতেন খোলার সময় উল্টা করতেন টয়লেটে ঢোকার সময় মাম্পা দিয়ে প্রবেশ করতেন বেরোনোর সময় উল্টা করতেন জামা গায়ে দেওয়ার সময় ডাইন হাতে আগে ঢুকাতেন খোলার সময় উল্টা করতেন দাদুরে মসজিদে ঢোকার সময় ডান পাও আগে ঢুকাতেন বেরোনোর সময় উল্টা করতেন এইভাবে করে আমার নবী মসজিদে যাওয়া তারপরে কৃষি একজন আদর্শ আদর্শ একজন স্বামী ছিলেন আদর্শ একজন নানা ছিলেন আদর্শ একজন আপনার আপনার কি ছিলেন পিতা ছিলেন আদর্শ একজন শ্বশুর ছিলেন এমন কোনো বিষয় ছিল যেখান থেকে হুজুরের কাছ থেকে শিক্ষার নাই আদর্শ বকরি রাখার ছিলেন কিসে রাখার যারা আমার নবীকে সংকুচিত করে ফেলেছে মাত্র সাড়ে তিন হাত বড়িকে রসুলের আদর্শ আর কোনো জায়গায় আদর্শ নেই আরে ভাইয়া কবি নজরুল ইসলাম আর কবি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি ছিল
এই পর্যন্ত মোসহ কথা ঠিক না এই পর্যন্ত কতকাল সেভ করে না আল্লাহ জানে। আর কবি নজরুল ইসলামের দাড়ি চাষা ছিল, চুল ছিল মাথায় অনেক, কথা ঠিক কি? রবীন্দ্রনাথ ঠাকুর একদিন লিখেছে কবিতার মাধ্যমে, ওহে নজরুল করেছ মস্ত ভুল, দাড়ি চেঁচে রেখেছে চুল। এই কথা যখনই কইছে কবি নজরুল ইসলাম বলে, ঠাকুর মশাই কলম কিন্তু আমারও হাতে আছে, খালি তুমি লিখতে পারো আমরা পারি না। হ্যাঁ ও ঠাকুর তোমার ইমান নাই দাড়ি আছে, কি আছে তোমার ইমান নাই দাড়ি আছে, অমন দাড়ি ফিরাউনের ছিল আবু জেহেলের ছিল, অমন দাড়ি নমরুদের ছিল, কিন্তু আমি নজরুলের ইমান আছে দাড়ি নাই, তবে ও দাড়ি গজাইতে কতক্ষণ, কথা ঠিক কিনা জানে? ইমান আছে, ইমান ছিল কিনা কবি নজরুলের? ইমান ছিল না, ইমান না থাকলে ওই সব কথা কলমের মাথায় আসে না। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, ওর সকাল সন্ধ্যা মুয়াজ্জিন রাজার যেন শুনতে ভাই, এগুলো এমনি এমনি আসে না, আমি আগে ভিতরে উদয় হয় তারপর কলমের মাথায় লেখা হয়, কথা ঠিক কিনা জানি? আবার ওই পাশে আর এক কুত্তা চলে গেছে, বলছে যে মুয়াজ্জিনের আজানের ধ্বনি আমার মনে হয় বেশি গলা ফেকরানি দিয়ে কাস্টমার ডাকতেছে, উনিও কবি একজন, উনিও কবি, কবি কবি শামসুর রহমান, কুত্তার কবরের উপর আল্লাহর আল্লাহর লানত বর্ষিত হোক। তাহলে একই কথা, একই হয় এক কবি হয় এগুলো, তাই না? কবি নজরুল ইসলামের ঈমান ছিল তার প্রমাণ পাওয়া যায় তার লেখনীর মাধ্যমে। আল্লাহকে যে পাইতে চাই হাজি ইরোদকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই আরশি কুরসি লৌহি কলম না চাহিতে পেয়েছে সে, হাজিদকে ভালোবেসে মারহাবা কর। এটা কোন জায়গা থেকে লাগছে জানেন? আমরা তো বুঝি না এগুলো, কুলিন কুন্তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউন ইত্তাফসির যারা কাজ করে আল্লাহ, এরকম কিছু তাফসির অনেক গায়করা লেখছে, এগুলো বলতে গেলে পরে আমার সময় লাগে। আগেকার যুগে একটা প্রবাদ ছিল, গানে জ্ঞান হয়, গানে কি হয় জ্ঞান, গানে জ্ঞান হতো, সে ধরনের কিছু গান এই দেশে ছিল, মুরব্বীরা যখন গান শুনত টেন্ডেস্টার বাজায় রেডিও বাজায় সেই সময় কিছু কিছু এরকম জ্ঞান হওয়ার মতো কিছু গান তখনও ছিল। ভাইয়ের আমার আমি সেটা প্রমাণ পাইছি, আমি যখন রাজবাড়িতে লেখাপড়া করতাম তো এক চেয়ারম্যানের বাড়িতে আমি লজিং থাকতাম, তো চেয়ারম্যান সাহেব শেষের দিকে বয়স তো এখন মানুষ যখন শেষ বয়স হয়ে যায়, হ্যাঁ তখন আর সেই আগের সেই ঢং রং ঢং তখন আর চলে না, কথা ঠিক কিনা জানি না? ওরে ক্যাসেট বাজাতে বলি, ক্যাসেট বাজাতে ক্যাসেটের মধ্যে এরকম দিয়ে ঠাসা দিয়ে টেপ রেকর্ডার যেরকম বলা, এইভাবে উনি গান শোনা। ওনার মেয়েটা উনি ছিল ডিজিটাল যুগে, তো উনি কথা না বলি চাচুরে কথা না বলি শোনা, তো তখন ওই মেয়েটা আসে ওই ক্যাসেট পাল্টায় পাল্টায় ওর আব্বা গান শুনছে, ওইটারে আবার ও বাছাই করার জন্য এক এক ঠাসা দিস, একবার বাজে আমি পাশের রুমে একবার বাজে উঠতেছে বলতেছে ওরে আল্লাহু আল্লাহু, তার মানে ওর বাপ এইগুলো শুনছে একটু আগে ক্যাসেট বাজায় গেছে, তুমি জানলে তুমি জানলে জালালো শেষ করা তো যায় না গে তোমার গুণগান, জগন মাটির আদমকে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে সৃষ্ট বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। আমি বললাম আপনারা সুবহানাল্লাহ বলেন, যদি বলেন যে হুজুর গান শোনায় পল্লী কি কিছু নয় সুবহানাল্লাহ বলেছেন দাদু ভাই, আমি বললাম না 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 এইটা গান না রে, এইটা হলো আপনার সূরা বাকারা, ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়ালা কদ কাররামনা বনি আদম, তাই তো সেই কথাটাই আব্দুল আলিমের এই গানের মধ্যে এভাবে বলেছে, তবে বাদ্যযন্ত্র আর মহিলা কণ্ঠ হারাম, এটা জায়েজ করার মতো উপায় কারণ নাই, বাদ্যযন্ত্র আর মহিলা কণ্ঠ
মহিলা কণ্ঠ না হলে দেখুন চলেই না ভাই, বিভিন্ন রুচি হয়ে গেছে। আর রুচির কথা বলতে গেলে তো আমার রাগ হয়ে যায় ভাই। এখানে কালকে যখন সার দোকানে বলবে দেখবেন যে এক একজন বলবে যেমন ভাই ভালো ওয়াজ করছে, আর একজন বলবে ওয়াজ না কসু করছে, এর কসুর হয়ে যাবে। তার কারণ হলো মানুষ একরকমের না, রুচিও একরকমের না। এ আমরা প্রতিদিন জানি, তিন পুত্র মাওই বাড়ি বেড়াতে গেছে, আমি উদাহরণ দিয়ে থাকি মাঝে মধ্যে। তো মাওই বলতেছি যে বাবা কী পিঠে খাওয়া, একজন বলতেছি ভাজা পাকান ভালো খাই, আর একজন বলছে গোস্ত রুটি হলে আমার সুবিধা, আর একজন বলছে বিজেলি ফিটে বানাও দুধ চিতে যেখানে করি কি। এখন মাওই তো বিপদে ভরে গেছে, মাওই বিপদে ভরে গেছে, এক পদের বানাইছে, তো এক পদের বানাইছে, একজনের সঙ্গে তো মিলে গেছে, একজনের রুচির সঙ্গে কি হয়েছে মিলে গেছে। তো যার মিলে গেছে উনি তো মোটামুটি আইটু দিয়ে ভরে রাখছে, কথা বোঝেন নাই। কিন্তু যাদের মেলে নাই তারা মুখ পুরাই রয়েছে। মা জিজ্ঞাসা করলো কি পিঠে খাইলে বাবা, তো বলতেছে পিঠে না কসু বানাইছে, পিঠে না কি বানাইছে। আর তুই কথা কইছ না কাকু, ওরে মা পিঠে তো পিঠের রাজা, তার মানে একই জায়গায় যদি তিনজনের অবস্থায় আর আমরা হাজার হাজার মানুষকে ওয়াজ করি এর মধ্যে সবারই ভালো লাগবে এমনটি না। বিশেষ করে কোরআনের কথা ভালো লাগতে হলে মোমিন হওয়া শর্ত, কি হওয়া শর্ত এরকম, মোমিন না হলে কোরআন ভালো লাগে না। দাদুরে সেই আয়াতটাই আমি আজকে তেলাওয়াত করেছি আপনাদের সামনে, বলবো নিয়ত করেছি ইনশাআল্লাহ। ও ভাই আমাদের দেশে হাজারো রুচির মানুষ আছে, ওয়াজের ফাঁকে ফাঁকে বঙ্গবন্ধুর প্রশংসা করলে আওয়ামী লীগ শ্রোতা যারা তারা বলে জামাল ভাই তো মোটামুটি বেশ সচেতন বক্তা। আবার যদি জিয়াউর রহমানের প্রশংসা করি বিএনপি শ্রোতারা কয় জামাল ভাই ভালো বক্তা। আবার একামতের দিনের উপরে আন্দোলনী বিপ্লবী কিছু কথা যদি বলি জামাত ইসলামের শ্রোতা যারা আছে তারা বলবে জামাল ভাই সঠিক বক্তা। আবার যদি কলব চিকিৎসা সম্পর্কে জিকিরাজগার সম্বন্ধে বয়ান করি ও বন্ধু পীর মুরিদি যারা করে তারা বলবে জামাল ভাই একের বক্তা। হায় হায় কালেমা নামাজ এলম জিকির ইকলামুল মুসলিমিন সহি নিয়ত তামলিক এই চাই নাম্বারের বয়ানটা যদি করি তমলিকি ভাইরা বলবে জামাল ভাই খালি ওয়াজ করে না রে একটু চিল্লা মিল্লা দেয় তার ওয়াজ শোনা যায়। আছে না কি রুচি এ দেশে, আছে না রুচি? এখন একজনের ওয়াজ করতে গেলে মানে সবাই রুচির সাথে যদি না মেলে ঠিকই কালকে ভালো বলবে না, ভালো বলতে পারবে। আর আয়াত তো ভাগ করে নিয়েছে, এর প্রত্যেকটা দলে আয়াত ভাগ করে নিয়েছে, এটি আমাদের আয়াত, কথা বলবেন এটা আমাদের। একজন ভাইয়া ইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা সাদিকিন, কোন সাথে সাথে কই এরা হলো পীর মুরিদি, কথা বুঝতে পারছ এরা কি পীর মুরিদি। আবার যদি বলে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ পাক বলেন যে মুমিনের জান্নাত আমি ক্রয় করে নিয়েছি বেহেশতের বিনিময়ে, এ বেহেশতের বিনিময়ে। এখন এই জানমাল তুমি কোন ব্যাংকে জমা দিবা কোন জায়গায় দিবে পরে আমি আল্লাহ পাবো, বেহেশতরা তুমি জায়গা মতো গেলেই বাবা লা তুখলিফুল মিয়াদ, আমি আল্লাহ ওয়াদা খেলাপ করি না, আমি বেহেশত দিতে চেয়েছি তোমার জানটা আর মালটা যদি মোমেন দাবি করে ওটা আমাকে দিয়ে দাও, তবে কোন জায়গায় দিবা। কেউ ভাবলাম যে এটা সর্বনায় দিলি পরে আল্লাহ হয়ে যাবে, কেউ ভাবলাম ওইটা ঘুরা দিলে আল্লাহ হয়ে যাবে, কেউ ভাবলাম ওইটা তবলিক জামাতের মধ্যে খরচ করলে এক টাকায় 49 কোটি সব পাবো। এইভাবে করে এক একজন এক এক লাইনে আপনার ওই জান আর মাল দেওয়া শুরু করে দিয়েছি। তাহলে কিন্তু আল্লাহর কোরআন উপস্থিত থাকতে আমরা কেন বিভিন্ন লাইনে আমরা এইভাবে করে আপনার উসট খাইয়ে বেড়াবো? আল্লাহর কোরআন যেখানে সমাধান করে দিয়েছে আমি সেখানে মানুষের কথা শুনে শুনে আমি কেন বিভিন্ন লাইনে আমি দৌড়াইব? আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলে দিয়েছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা মা ইউকাতালুন। আল্লাহু আকবার। এ সাসা তোমার জান আর মাল জান সারে তো আমি চাই না, যুদ্ধের ময়দানে আমি দেখতেছি যে তোমার একজন জবাই করে শোয়া ফেললো আবার তুমি একজন শোয়া ফেললে, ফায়াকতুলুনা ওয়া জামাত ইসলামের বক্তা এই ওয়াজ করার সাথে বলবে কি বলবে, মরে যাবা বেঈমান হয়ে যাবা আল্লাহর কোরআনের সঙ্গে যদি
কোন রকমের বেয়াদবি করো, তার কারণ হলো আয়াতটা হলো আল্লাহর 6666 আয়াতের 6665 মানবা, একটার বিরোধিতা করবা, জান্নাতের গিরানো হওয়া যাবে না, সবগুলোই আল্লাহর আয়াত, কথা ঠিক কিনা? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا. الله رب العالمين বলেন মুমিন তো সেই ব্যক্তি যার সামনে আল্লাহর কথা শুনুন হলে অন্তকরণে কেঁপে ওঠে, শুধুমাত্র তাই নয়, এই লোকটার সামনে কুরআন পেশ করলে তার ঈমান বেড়ে যায়, জোরে করুন সুবহানাল্লাহ, কুরআন পেশ করলে ঈমান কি হয়, বেড়ে যায়, তাহলে মুমিন না হলে তার কুরআন ভালো লাগবে? মোমেন হতে হলে তার কোরআন ভালো লাগা লাগবে। এই জন্য দাদুরে দুধের মধ্যে পানি আছে কিনা এটা মাপার জন্য একটা মেশিন আছে, ওই মেশিনটার নাম হলো ইলেকট্রোমিটার। জ্বর মাপার জন্য একটা মেশিন আছে, ওর নাম হলো থার্মোমিটার। আবহাওয়া মাপার জন্য একটা মেশিন আছে, তার নাম হলো ব্যারোমিটার। কিন্তু আপনার ঈমান আছে কিনা, ঈমান আছে কিনা এটা কি দিয়ে মাপবেন? আল্লাহর এই আয়াত দিয়ে মাপে যান, কেডা আপনার ঈমানদার বললো আর কেডা আপনার বেঈমান বললো শোনার দরকার নাই, নিজেই নিজেই মেপে নিতে পারবেন আপনার ঈমান আছে কিনা। এটা আবার আর একজন কেডা বলতে যাবে আর দোষীও বাঁচাবে কি দরকার? হ্যাঁ আপনি মাপি যান তাহলে পারে যা যা তুমি ঈমান মোমেন ওই ব্যক্তি যার সামনে কোরআন পেশ করে তার ঈমান বাড়ে। এখন যদি মনে করেন যে হুজুর বাড়লো না কমলো কেমনে বুঝবো, এটা বোঝার একটা নমুনা, সেটা হলো কোরআনের আলোচনা করলে যদি আপনার ভালো লাগে, যদি আপনার উঠতে ইচ্ছে না করে, যদি খালি শুনতে ইচ্ছে করে, মাজা লেগে যায়, কোমর লেগে যায়, একবার পাউটা সরায় দেয়, আবার পাউটা গুছায় ফেলে, আবার আর এক পাও সরায় দেয়, মন চাই। এখানে আপনাকে তালাবদ্ধ করে রাখা হয় নাই, শৃঙ্খলা শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয় নাই, এখানে পুলিশ দাঁড়ানো নাই যে আপনি উঠে দাঁড়ালে আপনাকে ধরে নিয়ে যাবে সেই ভয়ে আপনি এখানে বসে আছেন। যদি আপনি মনে করেন যে না কোনো বাধা নাই, আমি প্রসাব করার ভান করে এনি টাইমে চলে যেতে পারি, এত সব সুযোগ থাকা সত্ত্বেও যে কেন এখানে বসে রয়েছি আমি, আমার তো বেশ ভালোই লাগতেছে, আমার তো বেশ মজাই লাগতেছে, স্টার জল চাচাইতে ভালো লাগতেছে, কোরআনের কথা শুনে বেশ মজাই লাগতেছে, যদি এরকমের ভালো লাগা লাগি হয় তখন আপনি বুঝবেন আপনার ঈমান আছে। কিন্তু যদি কিছুক্ষণ পরে জামার দিকে তাকান, এই যে ভিডিও হচ্ছে কেমনে দেখায়, শুনতেছি সব ঠিক হয় নাকি, চলে যাই বাড়ি যায়, মাঝে কাকা বাড়ি যাবা না, হ্যাঁ রাসেল যদি এরকম ভাব হয় তাহলে বলছেন শয়তান আপনাকে পুরো হাত পাম্প করে বলাইছে, এটা হলো সিমটম। এই সিমটম বোঝো লোকে ওই হোমিওপ্যাথিক ডাক্তাররা সিমটম দেখলে মানে কোন রোগে ধরেছে, হা করে রয়েছে আল্লাহর কোরআন শুনতেছে, তখন বুঝতে হবে যা দাধুম ইমানা। আরে বেটা দিতে চার্জ ঢোকে না, মোবাইল যখন দে চার্জ ঢোকে তো ঢুকলে বেলা নমুনা রাখি, এরকম এরকম নাচানাচি করে এরকম যায়, তাই না? এরকম যায় তো ধরাইছে, ধরানোর পরে মুরব্বী বসে রয়েছে বলে দেখো তো মানা আমার তো মোবাইলে চার্জ নাই, ধরানোর পরে ঘন্টা খানি বসে থাকার পরে দেখতো কষ্ট করুন আজকে কয় টাকা, এক দাগ হতে হয়নি, তাহলে হইলো না কেন? আমি এর দুটো ব্যাখ্যা করেছি, একটা হলো লুজ কানেকশন, একটা কি আরেকটা হলো কানেকশন ঠিক মতোই পাইছিল কিন্তু ব্যাটারি ফিউজ রয়ে গেছে, ওর টানার কোনো ক্ষমতা নাই। আরে সুদ খায়া খায়া ঘুষ খায়া খায়া আইন ছেড়া ছেড়া দুধে পানি দেয় আবার পানির মধ্যে দুধ দেয় আছে না এরকম একটা গুরুত্ব। ওর বাবা রাজবাড়ির এক বক্তার দিনকে বলতেছে যে এরকম আমি ওয়াশ করতেছি একদিন দুধের মধ্যে পানি দিয়ে বাজারে বিক্রি করলে কমপক্ষে 7,000 বছর দুধকে থাকা লাগবে, কত হাজার জোরে বলেন 7,000, তো এক চাষা উঠে দাঁড়ায় বলে বলতেছে যে কত হাজার হুজুর, তাকে 7,000 কয় ওরে বাবা এত এত বছর থাকা যায় নাকি, তাই এটা কলি হবে নাকি বুঝলেন, 7,000 বছর আমি তো আমার সারা জীবনই আমি দুদিন মধ্যে পানি দিই আমার কি হবে না, তাহলে আর শালা বুড়ো তবা কর, এনে কয় যে তবা করলে কি সারবে, বলে হ্যাঁ তবা করলে মানে এটা শেষ হয়েছে তবা কর,
দাঁড়ায় করে বলতেছে আমি তো জানতাম না রে আল্লাহ যে একবারে বলে এতখানি কই থাকা যায় নাকি, আমি তো অবাক করলাম আর কোনোদিন দুধই পানি দেবো না। পরের দিন ওনার দুধ কেনার জন্য বাজারে খুব ভিড় পড়ে গেছে, শালা তো অবাক করছে ওর দুধটা তো ঠিক আছে, যে এদিকে শালে অন্য দিনে সেইটারও পাতলা বেশি। এখন বলছে কি চাষা তুমি না কালকে কি করলে তবা করো না, তা তুমি তখন তবা না করে উপায় আসছে কি আসতে সে বুঝতে শুনছি একদিন বা দুধি ফানি দিয়ে বাজারে বিক্রি করে 7,000 এই থাকা সম্ভব হয় না, এই জন্য তবাটা করে নিলাম। তাই ভালো হলে দোয়া কর ওই তবার হওয়ার জন্য আমার মরণ হয় আর দুধি ফানি দেবো না। তখন যখন পাতলা খে তখন পাতলা কি এমনি এমনি হয়, এখন থেকে ফানির মধ্যে দুধ দিস কোরআন কিতাবের মধ্যে কোথাও নাই যে পানিতে দুধ দিয়া দোষ, সব জায়গায় লেখা আছে দুধি ফানি দিয়া দোষ, দুধি ফানি দিয়া দোষ, সূর্যটা ওয়াশ করে দুধি ফানি দিয়া দোষ, কিন্তু ফানি যে দুধ দিয়া দোষ এটা কেটা কইছে। সেই জন্য বাপু আমার যে করে হোক 2 কেজি আমার ফুরতি হবি, বুঝলেন না, এই হলো কথা। তো আমার বন্ধুরে এইভাবে করে সুদ খাইয়ে ঘুষ খাইয়ে মিথ্যা হালাল হারাম যা কিছু করেছি আমরা, এই হারাম খাইয়ে খাইয়ে নিজের ইমানের ব্যাটারিটা নষ্ট করে ফেলেছি দাদু, আর এই ব্যাটারিতে আর শ্বাস টানে না। এইবার আমাকে কি প্রয়োজন, আমাকে ঠিক কঠিনভাবে তওবা করে আমাকে ফিরে আসতে হবে, আমার নিজে সেই ক্ষতিগ্রস্ত সেই রুহুটাকে আবার তাজা করতে হবে, তা না হলে পারা আপনার ইমান তাজা হবে না। যাদা ধুম ইমানা মোমেন ব্যক্তির 1 নম্বর গুণ হলো আল্লাহর কথা স্মরণ হলে অন্তকরণ কেঁপে ওঠে, 2 নম্বরে কুরআন শুনলে ইমান বেড়ে যায়, বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যায় ও আল্লাহ রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এই লোকটা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে তাওয়াক্কাল করে না। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ দিব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে ফেলে দিছিল দাদুর ওই মুহূর্তে ফেরেশতারা এসে বলে ও আল্লাহর নবী খালি বলেন না কেন, এই আগুন আমি জিব্রাইল ফেরেশতা আমার পাখনা দিয়ে বাড়ি দিয়াম, 600 পাখা আছে আমি বাড়ি দিয়ে আপনার নমরুদের রাজভবনের উপর ফেলবো, সাথে সাথে ওর সার ফোকার সহকারে আমি সারাই পুরাই ভস্য করে দেবো। আর একজন বলতেছে আপনি বলেন আমি বৃষ্টি বর্ষণ করে আমি আগুন নির্বাপিত করে দেবো, মিকাইল আলাইহিসসালাম বললেন সাহায্যের জন্য, এইভাবে করে সকল ফেরেশতারা এসে ইব্রাহিম নবীকে সাহায্য করতে আসে, তিনি বললেন না না আমি এমন আল্লাহর গোলামি করি না যে আল্লাহ চোখে দেখে না, এমন আল্লাহর গোলামি আমি তোমার সাহায্য লাগবে আমার, দেখতে ছাড়া কোন কথার উপর আজকে আমার আগুনে ফেলে দিচ্ছে, তার যদি ভালো লাগে পুড়ে যাও পুড়ে যাও, যদি তার বাঁচানোর প্রয়োজন হয় তারই যথেষ্ট। আগুনকে একদম কি করলেন মানে শান্তিদায়ক ঠান্ডা করে দিলেন, জোরে কর এইভাবে করে সাহায্য করেছেন নবীদেরকে। আমার বন্ধুরা আমি এই জন্য বলতেছি আল্লাহ রব্বি ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ, বন্ধুরে মোমেন ব্যক্তির আরো একটা গুণ আছে, ও মোমেনেরা নামাজ কায়েম করে, কি কায়েম করে জোরে কর, পরে নামাজ কায়েম করে মোমেনেরা, বন্ধু নেই নামাজ কায়েম করতে গেলে মসজিদ লাগে, কি লাগে জোরে কর মসজিদ লাগে, আর তো জোরে বলেন না নামাজ কায়েম করতে গেলে কি লাগে মসজিদ লাগে, ওর কাহ মারাকিন ডুগু গরু রুকুকারীদের সাথে হায় হায় হায়, এখানে জামাতের কথা উল্লেখ করা হয়েছে এই মসজিদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পরের কথাটা যেটা বলেছে ও মোমেন তুমি যদি মোমেন দাবি করো ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মোমেন ব্যক্তি আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহরই পথে ব্যয় করে, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। মোমেনের কয়টা গুণ, 1 নম্বরে তার অন্তকরণে কেঁপে উঠবে, 2 নম্বরে কোরআন শুনলে ইমান বেড়ে যাবে, 3 নম্বরে আল্লাহর উপরে ই তাওয়াক্কাল করবে, 4 নম্বরে নামাজ কায়েম করবে, 5 নম্বরে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ দি পথে ব্যয় করবে। এখন যদি মনে করে যে এটা কালেকশনের ওয়াজ তাহলে তো তোমার ইমান চলে যাবে,
এটা কি কালেকশনের ওয়াজ? কথা বলেন, আল্লাহ পাক বলছেন তুমি যদি মোমেন দাবি করো তোমার এই কটা গুণ থাকা লাগবে, এই কটা গুণ যদি না থাকে তুমি মোমেন না। আর আমার মোমেন নাম ব্যস্ত দাদি বলতেছি, কাফেরের জন্য ব্যস্ত আছে মোমেন ছাড়া ব্যস্ত যাওয়ার কোন সুযোগ নাই। আমার আমার গাড়ির ভিতরে একদিনকে শুনি যে ড্রাইভার একটা ক্যাসেট বাজাচ্ছে, বুঝছেন? এই আমার যুবক ভাইরা খেয়াল করো, ক্যাসেট বাজাচ্ছে, ক্যাসেটের মধ্যে বলতেছে। আমি আবার ওই যাওয়ার সময় একটু জিম পারতে পারতে যাই, তখন উনি মনে করে যে কোনো কোনো সময় একদিন ভিট মারে দিছে, সেই আপনার হাই রোডে ভিট মারে দিছে, ভিট মারার পরে যে উনি ক্যাসেট বাজায় টুকটুক করে গান শুনে গাড়ি চালাচ্ছে। তা একদিনকে একটা গান ধরাইছে, গানটা ছিল এরকম, ওরে সুজন জানিয়া, সম্ভবত মনির খানের গান, ই গদিয়া পিরিতিরা বান্ধব জানিয়া, ই গদিয়া পিরিতিরে মোরলে যেন সঙ্গের সাথী হয়, আরে সুজন জানিয়া, গদিয়া পিরিতিরে যদি ই মনে নয়। আমি চিন্তা করলাম আমার গুমটুম মাইগে, আমি বললাম যে কী কইল কথাটা, এই দেখো ও মানেটা না বুঝিনি, শোনার দরকার তাই শুনি, আমাদের আমি তো খালি খালি শুনে পারলাম না, আমি তো মানের কথা মনে পড়ছে। আরে সুজন জানিয়া কহরিয় পিরিতিরে বান্ধব জানিয়া, কহরিয় পিরিতিরে মরলে যেন সঙ্গের সাথী হয়, কিসে মরলে, মরলে সঙ্গে সাথী হয়। আমি চিন্তা করলাম কথাটা কত বাস্তব, পিরিত কোনটা মানা করে নাই, বর্তমান যে পিরিত হয়েছে না তোর বন্ধু, অনেক ছেলে মেয়ে আসো আজকে যুবক ছেলে পেলেরা, সর্বনাশ পিরিত, এই পিরিত জায়েজ নাই, এই পিরিত হারাম, ফোনে খালি রং নাম্বারে ঢুকতে পারলে হয়, আর মহিলা কণ্ঠ খালি কানে আসলে হয়, ইউ আর ভেরি সুইট, কোনোদিনও বাপেও দেখে নাই, তারপরে ইউ আর ভেরি সুইট অ্যান্ড সুপার গার্ল, ইউ আর রিয়েলি লাভলি, লাভলি অ্যান্ড চার্মিং, আই লাভ ইউ, প্লিজ অ্যাকসেপ্ট মাই হার্ট ইজ লাভ, লাভ ইজ এ প্রমিস, গিভ টু সে গুড বাই, আরে ডোন্ট ওয়াইট, দেয়ার ইজ নাথিং টু পেয়ার, কী যে কয় খালি লাভ আর লাভ, এত লসের মধ্যে নেই, এরা লসের ধারের কাছে খালি লাভ, কথা বলছি লাভ করা যায় আছে, এক নম্বরে লাভ করবি তোর আল্লাহর সঙ্গে, মরলে সঙ্গের সাথী হয়, কথা ঠিক কি না? জোরে কর, মনির খান গানটা গাইস, পীড়িত তাদের সঙ্গে করা ফরজ, যারা মরলে সঙ্গে সাথী হবে, খালি গান শুনে নাচলেই হবে না। সর্বনাথ পিসাবরে একজনকে গাইতে শুনছিলাম, উনি বলতেছে বাবা রে গান তো খালি শোনো, হে দুনিয়া কেমন ছেলে লে, দুনিয়া তুমহারি হে, দুনিয়া তুমহারি হে, এই কইয়ে তো ঠ্যাং নাচাও, ওর মানে টানে বোঝো না। ওই গানটার সামনে আরও একটা কথা আছে, দুনিয়ার কল্লা তোমার দুনিয়া সালাম করে, ও বাজার এই কান্না হয়ে যায়, দুনিয়ার কল্লা তোমার দুনিয়া সালাম করে, এই কাজটা করলে কি হবে জীবনটা? দুনিয়াটা হলো আপনার স্বর্ণের, এই স্বর্ণে সোনার হরিণ, এই হরিণ আপনি শুরু করেছেন, দাগ শুরু হয়েছে আপনার জন্মের পরের থেকে, এই হরিণ ধরব, হরিণ ধরব, কিন্তু দাদু রে হরিণ ধরতে ধরতে আপনার ধরা দেবে না, একদিন একদিন হরিণ চলে যাবে, একদিন হরিণ কবরের ওই পাশে চলে যাবে, কিন্তু তুমি কবর পাড়ি দিতে তো আমার আমার লেখা একটা সঙ্গীতের কথা এরা আবদার করছিল, একেবারে যদি কমিটির কথা না মানি তাহলে আমার কণ্ঠের জন্য আমি সঙ্গীতে টান দিতে সাহস পাচ্ছি না, তারপর একটু চেষ্টা করি, আমি খুলনায় থাকতে আমার এই সঙ্গীতটা লেগেছিলাম, মরণোপন অবস্থায় একদম সাজা সেই অবস্থায়, ডাক্তাররা যখন বোর্ড বসে বলতেছিল ছেলেটা বাঁচবে না, ঠিক সেই সময় আমি এই সঙ্গীতটা লেগেছিলাম, তাও অন্তত আজকে থেকে কমপক্ষে 16-17 বছর আগের কথা, খুলনায় থাকতে, খুলনা এগ্রিকালচার ইনস্টিটিউটে আমি যখন ইমামতি করতাম তখন আমি মরে যাচ্ছি, আমি এরকম অবস্থায় বোর্ড বসছে, বোর্ডে বসে পড়ে বারবার ইঙ্গিত করে বলতে, তখন আমার জ্ঞান কখনো ফিরতেছে কখনো আস, আমি শুনলাম রীতিমতো বলতেছে এই ছেলেটা বাঁচবে না আমার দিকে ইঙ্গিত করে, তো সেই মধ্যে চিন্তা আমার ছাত্র জীবনে থেকে অনেক সঙ্গীত আমি লিখেছি, লিখছি তো কাউন্টার দিয়ে আমার সঙ্গীতগুলো, আমি যে গানগুলো আসছে ওই পিস্তলের মোকাবেলা পিস্তল দিয়ে, কথা ঠিক কিনা, কবিতার মোকাবেলা কবিতা দিয়ে, এইভাবে করে আমি কাউন্টার দিয়ে দিয়ে আমি লিখেছিলাম, তো তার ভিতরে এটাও একটা ছিল, সেইটাই ওরা অনুরোধ করেছে, গাইব একটু বলবো একটু
যদি কোনো বাপ বেটা এক জায়গায় বসে শোনা যাবে অসুবিধা নেই। আমার মেদায় বেলা কি হবে খেলা, সকলে কাঁদবে সেদিন পাছার খাইয়া, পাছার খাইয়া রে ওই আমার হৃদয় বেলা কি হবে খেলা, সকলে কাঁদবে সেদিন পাছার খাইয়া, পাছার খাইয়া রে আজ রাইলা সি আমার জানটা নিবে খেচিয়া, নিবে খেচিয়া পিপা সাহেব খোঁজাবে সুখাইয়া রে, পিপা সাহেব খোঁজাবে সুখাইয়া কত ছিল আশা হাইরে ভালোবাসা, কত ছিল আশা হাইরে ভালোবাসা খাঁচা ভেঙে পাখি সেদিন যাবে যে উড়িয়া, যাবে যে উড়িয়া রে আমার বিদায় বেলাম কি হবে খেলা, সকলে কাঁদবে সেদিন পাছার খাইয়া, পাছার খাইয়া রে। মারহাবা মারহাবা, সঙ্গীতটা পুরো টানতে গেলে আমার কণ্ঠে গোলাবে না, আমি অনুরোধে একটা কলি গাইলাম। আমার বন্ধু আমি বলতেছিলাম তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিন না হলে বেঁচে যাইতে পারবে না, এই জন্য যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আজকের এই মুমিনের যত গুণা বলিয়েছে তার শেষ গুণটা হলো আপনার, আপনার শেষ গুণটা হলো আল্লাহর রাস্তায় ওয়াকা তোরে দান করা। বলে আচ্ছা আবু বকরের বুঝতে বাকি রইল না, বলে ওই আমার বিবি তুমি ওদের কিছু দিতে চাও নাকি, বলে হায় আমি দিতে চাই, বলে কি দিবা এতক্ষণ খুঁজে পাইলা, এই কয়টা মাত্র এইটুকু অর্থ আছে এইটুকু নিয়ে আমি দৌড় মেরেছি আর কি খুঁজে পাইবা, চতুর্দিকে তারা একটা সালার চট পাইছে ও বন্ধুরে সালার চটটা পাইয়াম, আবু বকরের স্ত্রী ওই সালার চটটা নিজে পরে নিলেন, পরনে একটু কাপড় ছিল ওই কাপড়টুকু আবু বকরের হাতের মধ্যে দিয়া এবার বলতেছে স্বামী গো এইটুকু নিয়ে নবীর দরবারে দিও, একটু নবীর দরবারে দিও। আবু বকর জিজ্ঞাসা করে বিবি এই কাপড়ে কি হবে গো, মানুষ গলার চেন দিতেছে, নেকলেস দিতেছে, লক্ষ লক্ষ টাকা পয়সা দিতেছে, সেখানে তোমার একটা কাপড় কোন কাজে লাগবে। তিনি বললেন আমরা যুদ্ধে যেতে পারি না, কিন্তু যখন যুদ্ধে কেটে যাবে ফেটে যাবে পাথর লাগবে ওই সময় ব্যান্ডেজের জন্য কাপড়ের প্রয়োজন হবে, ওই সময় আবু বকরের স্ত্রীর এই কাপড়টুকু জিহাদের কাজে লেগে যাবে। উনি কাপড়টুকু নিয়ে দৌড় দিছে এমন সময় হযরত জিব্রাইল ফেরেশতা সুজা আপনার চলে গেছে নবীজির কাছে, এবং ইয়া রাসূলুল্লাহ হামদুল্লাহ আপনার জন্য বড় গরম খবর আছে, সেরকম না সুবহানাল্লাহ। তিনি বলতেছেন গরম খবর কিসে, গরম খবর কিসে, বলেন সেটা একটু পরে বুঝতে পারবেন। নবীজি আবার বললেন হে জিব্রাইল গরম খবর শোনার আগে জানতে চাই তোমার বরণে সালার শট কেন, জিব্রাইলের পরনে তখন সালার শট ছিল সুবহানাল্লাহ। তিনি বললেন আমি শুধু একা নই, আজকে আবু বকর আর আবু বকরের স্ত্রী যা করেছে জান্নাতের হুরগুলো পাগল হইয়া গেছে, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের স্ত্রীর সম্মান অর্থে বেহেশতের সমস্ত হুরগুলোকে কিছু সময়ের জন্য সালার শট পড়ার নির্দেশ দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।